আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এটা অন্যরকম একটা ভিডিও, আর এই ভিডিওটা হলো একটা পাখির ভিডিও। আর এই পাখিগুলো অনেকেই হয়তোবা চিনে ফেলেছেন, আবার অনেকেই এই পাখিগুলো চিনেন নাই। তো যারা চিনেছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এগুলো কিসের বাচ্চা। আবার যারা না জানেন তাদেরকে বলি, আমি যতটুক চিনতে পারছি এগুলো ছোট যে বকগুলো আছে সেই বকের বাচ্চাগুলো এগুলো। আর এগুলো আমরা কোনো বাসার থেকে নিয়ে আসি নাই, এগুলো গাছের নিচে পড়েছিল আর ওইখান থেকে নিয়ে এসেছি। আর এগুলো কিন্তু যদি এদিক সেদিক থাকে তাহলে কিন্তু না খেয়ে মারা যাবে, তার জন্য কিন্তু এগুলো নিয়ে আসা। তো আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম, এটার কারণ হলো এগুলোকে একটু বড় করে কিন্তু ছেড়ে দেওয়া হবে, কারণ এগুলো যদি এইভাবে থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে না খেয়ে মারা যাবে, তার জন্য বাড়িতে নিয়ে আসা। আর এগুলো একটু বড় হলেই কিন্তু ছেড়ে দেওয়া হবে। তো আপনারা যারা দেশীয় পাখি দেখে থাকেন, এগুলো কিন্তু আমাদের প্রকৃতির একটা সৌন্দর্য, তো এগুলো কেউ কিন্তু ধরবেন না, এমনকি এগুলো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তার জন্য সবাইকে বলি যে এই পাখিগুলো আপনারা কোনো সময় ধরবেন না। আর এগুলো নিয়ে আসার একটা কারণ যে এগুলো যদি এইভাবে থাকে তাহলে কিন্তু এগুলো মারা যাবে, আর এগুলো কিন্তু একটু বড় হলেই এগুলোকে ছেড়ে দেওয়া হবে। তো আমি ভিডিওতে এই পাখিটা দারুণ করে রাখলাম। আমার কাছে পাখি এমনকি হাঁস মুরগি এসব কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, তাই ছানাগুলো দেখে আমি নিয়ে আসলাম। আমার কাছে অনেকটাই মায়া লেগেছে, তার জন্য কিন্তু নিয়ে এসেছি। তো অবশ্যই আপনারা যারা এই প্রকৃতির বিভিন্ন ধরনের পাখি রয়েছে এগুলোকে কেউই ধরবেন না, অবশ্যই ছেড়ে দিবেন। যদি আশেপাশে থাকে অবশ্যই ছেড়ে দিবেন। আমি মনে করি আপনারাও এই পাখিগুলোকে অনেকেই ভালোবাসেন, মা বিহীন এই পাখিগুলো হয়তোবা মারা যেতে পারত। যাই হোক, এগুলোকে আমি নিয়ে আসছি, এগুলো একটু বড় হলে কিন্তু ছেড়ে দিতে হবে। তো খুবই যত্ন সহকারে কিন্তু এগুলো লালন পালন করা হচ্ছে, তো এগুলোকে অবশ্যই ছেড়ে দেব। আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব এই বকগুলোকে ছেড়ে দেওয়ার। তো খুবই সুন্দর এই বকগুলো, বাচ্চাগুলো দেখেন, এগুলো কিন্তু এখনও খেতে পারে না নিজে নিজে, এগুলোকে যদি মাছ দেওয়া যায় তাহলে কিন্তু এগুলো খায়। আপনারা জানেন যে বক কিন্তু প্রচুর পরিমাণে মাছ খেয়ে থাকে। যাই হোক, আমার কিছুদিন হয়তো বা একটু কষ্ট হবে এগুলোকে লালন পালন করতে, যাই হোক সমস্যা নাই। প্রকৃতির পাখি, প্রকৃতিকে যদি ফিরিয়ে দিতে পারি তাহলেই আমি ধন্য।